Marcel Nibedito, powered by Marcel Inverter Refrigerator. সকালে বিকালে তুমি চিকা মারো রে, মার চিকা মারো রে, মার চিকা মারো রে, মার চিকা মারো রে, মার চিকা মারো রে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত চিকা মারো করো ধারা পা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত চিকা মারো করো ধারা পা। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি মার্সেল প্রেজেন্টস হাসো সিজন ফাইভ, পাওয়ার্ড বাই মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর। শুরুতেই আমি কি করলাম, কি করলাম, কি করলাম, আমি চেক করলাম আমার গলা ঠিক আছে। এই যে আমার কি সুন্দর গলা, হ্যাঁ আসলে এখন গুণী মানুষের কদরটা কমে গেছে। এই যে আমি এত সুন্দর করে গান করলাম, কোনো হাততালি কিন্তু পড়েনি, এটা কেন, এটা কেন আমি ঠিক বুঝি না। অথচ মারার জন্য চিকা মারা, অথচ আমি যখন আমার এলাকায় গান করি সবাই কিন্তু ডেকে আমাকে পুরস্কার দেয়। কি জন্য দেয়, কি জন্য? চিকা মারার জন্য। আমরা জানি এরা আমার বন্ধু, অথচ হাটে হাড়ি ভাঙছে। ওকে জানিয়ে রাখি এরা আমার পাঁচ বন্ধু, রাবার ব্যান্ডের জন্য হাততালি হো। বেসিক্যালি এরা আমার এত ক্লোজ বন্ধু যে এরকম বন্ধু থাকলে শত্রুর দরকার হয় না। না এটা রাখতে, সবাই গুণীর কদর করতে না জানলেও আমরা কিন্তু গুণীর কদর করতে জানি। এই কারণে রয়েছে আমাদের সামনে তিনজন যোগ্য বিচারক এবং গুণী মানুষ, রয়েছেন তুষার খান, মাঝখানে রয়েছেন আমাদের মহারানী মধ্যমণি মুনমুন আহমেদ, এবং আরেকজন রয়েছেন যিনি আমাদের স্বপ্নের নায়ক আমিন খান। আমিন ভাই, এই যে আপনি 1993 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত একেবারে সুপার হিরো, মানে অনেকে আপনার জন্য পাগল, কেমন লাগে এই অনুভূতিটা যখন, মানে যারা মা ফ্যান ছিল আপনার তার মেয়েও এখন আপনাকে পছন্দ করে, কেমন এনজয় করেন আপনি? এটা বুঝলাম না, তুমি ওই যে লাঠিটা একটু আগে দিয়ে চিকা মারলা, ওই লাঠিটা কি আমাকে সামনে দিয়ে মারলা না কোন দিক দিয়ে মারলা বুঝলাম না। আচ্ছা ওকে, আমরা যেদিক দিয়ে মারি না কেন, এই যে আমি মানে এই যে গল্পের ছলে যেভাবে একটু নিজেকে যদি তুলে না ধরি, একটু মেলে না ধরি, তাহলে কেমন লাগে তাই না? কিন্তু এখন যেটা বলবো সেটা হচ্ছে প্রতিযোগিতা শুরুর আগে জানিয়ে রাখি যে কি পুরস্কার থাকছে প্রতিযোগীদের জন্য। বলবো যে হবে চ্যাম্পিয়ন তার জন্য থাকবে 3 লক্ষ টাকা এবং 1.5 টন এসি মার্সেলের পক্ষ থেকে, যে হবে ফার্স্ট রানার আপ তার জন্য থাকবে 1.5 লক্ষ টাকা এবং 43 ইঞ্চি এলইডি টেলিভিশন, এবং আরও থাকবে মার্সেলের পক্ষ থেকে দ্বিতীয় রানার আপের জন্য 50,000 টাকা এবং 32 ইঞ্চি এলইডি টেলিভিশন। পুরস্কারের কথা তো বললাম, আরও পুরস্কার আছে, যারা এপিসোড উইনার তারাও পাবে মার্সেলের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার, যারা বাদ পড়ে যাবে তাদের জন্য পুরস্কার থাকবে সেটাও মার্সেলই দেবে। আর কথা বাড়াবো না, এবার ডেকে নেব আমাদের আজকের পর্বের প্রথম প্রতিযোগী, আসবে সেই ভালুকায় ময়মনসিংহ থেকে আজি। আসসালামু আলাইকুম জাজেস, আসসালামু আলাইকুম রনি ভাই, হোয়াটস আপ ম্যান্টো। একটা ভালো টিম একটা ভাঙা টিমকে কি বলবে, কি বলবে? এই তোর কুসুম দেখা যাইতেছে। সেদিন তুষার বাড়িতে ডাকাত আসছে, ডাকাত এসে দরজার মতো লাথি মেরে কইতেছে, ওই ঘরের ভিতরে কে আছিস, দরজা খোল, না হইলে কিন্তু দরজা ভাঙিয়ে ফেলাবো। কোনো সারা শব্দ নাই, ডাকাত আবার দরজার মতো লাথি মেরে কইতেছে, ওই ঘরের ভিতরে কে আছিস, দরজা খোল, না হইলে কিন্তু দরজা ভাঙিয়ে ফেলাবো।
কোনো সারা শব্দ নাই। এরপর ডাকাতরা দরজা ভাঙ্গা ঘরের ভিতর ঢুকা দেখে তুষার ভাই বসে রয়েছে। ডাকাতরা তুষার ভাইয়ের কলারের মধ্যে ধরে গেলো, ওই তোর এত করে গেলাম দরজা খুলতে, তুই দরজা খুলি না কেন? তখন তুষার ভাই কইতেছে, কী করে দরজা খুলবো, দরজায় তো সমস্যা, দুদিন যাবৎ কোনোভাবেই দরজা খুলতেছে না, আমি নিজেই তো জানালাতে ঢুকি। দারুণ 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 আজিজ, তোমার কুসুম দেখা যায়। স্কুল পয়েন্টের সব স্কুল আসা দেখে ক্লাসের মধ্যে সবাই প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করতেছে। ক্লাসের মধ্যে সব থেকে যে বেশি চিৎকার চেঁচামেচি করতেছিল স্কুল পরিদর্শক, তারা ধরে নেওয়া একটা ক্লাসের মধ্যে আটকে রাখছে। কিছুক্ষণ পর একটা ছাত্র এসে করতেছে, দয়া করে আমাদের স্যারে সাইরা দেন, খাতাগুলো সাইন করাবো। মুরগিচুর ফটকা, মুরগিচুরিকার ধরা গেছে। উকিল এসে করতেছে, আমি আপনার পক্ষের উকিল, আপনার দুই দিনের রিমান্ড হয়েছে, রিমান্ডে আপনি ভুলে স্বীকার করবেন না আপনি মুরগি চুরি করছেন। তখন ফটকা কইতেছে, এটা নিয়ে আপনি কোনো টেনশনই করবেন না, এই ফটকার মুখ খোলানো এত সোজা না। দুই দিনের রিমান্ড শেষে উকিল এসে আবার জিজ্ঞেস করতেছে, রিমান্ডে কি আপনি মুরগি চুরির কথা স্বীকার করছিলেন? তখন ফটকা কইতেছে, মুরগি চুরির কথা স্বীকার করি নাই, কিন্তু মায়ের চুড়ে দুটা খুনের কথা স্বীকার করতেছি। বলি ভাই, কপাল পুরা কাকে বলে দেখুন, আমি তিনটা মেয়েরে প্রপোজ করছিলাম, আমার চারটা মেয়ে রিজেক্ট করছে। এমন সময় পাতিল ভাইয়ের বউ পাতিল ভাইয়ের কইতেছে, ওগো শুনছ? এইটা শুনে পাতিল ভাই কইতেছে, চুপ করে শুয়ে থাকো, একটা কথা কব না। এ ওগো শুনতে চাই, এই তো দেশের জনসংখ্যার আজকে খারাপ অবস্থা। থ্যাংক ইউ। প্রথম পারফরমেন্স আজকের অনুষ্ঠানের, প্রথমে ছক্কা মেরে দিলে। মুনমুন আপু আপনি বলুন কেমন লাগলো? প্রাণবন্ত ফ্রি পারফরমেন্স, হ্যাঁ খুব সুন্দর, খুব ভালো। আর এই যে ওকে ছাক্কা চুলের বাব্বি দোলানো মহান পুরুষ লাগছে, একটু লুক নিয়ে একটু বলেন কেমন লাগছে? না সেই জায়গাটা আমি বলবো যে ও একটু নরম সরম হয়ে আছে, কেন আমি জানি না। আচ্ছা একটু সিনা কম করে শুনতো না, ওর কাছে জোক আছে সিনা রাই। গুড গুড গুড, ভেরি গুড। স্ট্যান্ড আপ কমেডিয়ানদের এইটা হয়ে যায়, এনি কাইন্ড অফ কোশ্চেন সাথে সাথে রিপ্লাই। অবশ্যই। তুষার ভাই আপনার কেমন লাগলো একটু বলেন। আমার ওকে দেখে মনে হচ্ছে এমনি খুব লাজুক ছেলে, তুমি কি আসলে তাই? জি না স্যার, কে বলছে? ওর কাছে জিজ্ঞেস করে দেখেন। লাজুক থাকলে কি ওই যে তিনটা গার্লফ্রেন্ডকে প্রপোজ করে? চারটা যে রিফিউজ হয়েছে খুব চেহারার কারণে, খুব ভালো ছিল। মানে মনে হয় না যে তুমি একটা স্টেজে এতজনের সামনে পারফরমেন্স করছো, খুব ইজি ছিল, খুব ভালো ছিল। ওকে, এখানে যারা গ্রুমার আছে তাদের জন্য জোরে একটা করতালি হয়ে যাক। আজিজ তুমি সিটে গিয়ে বসো। দুর্দান্ত ছিল আজিজের পারফরমেন্স। আমরা এই ধারাবাহিকতা, এই পারফরমেন্স যে একের পর এক যারা আসবে তারা কিন্তু ফাটিয়ে দিবে বস। আমরা এখন এই বাক্স থেকে দুজনকে ডেকে নিয়ে আসব। আসছে সামি এবং সাজ্জাদ। তুষার ভাই, আপনার অনেক হেটার্স থাকতে পারে, অনেক নিন্দুক থাকতে পারে, কিন্তু পৃথিবীতে একজন মানুষ আছে যে মন থেকে চায় ভাই আপনি অনেক উন্নতি করেন, অনেক টাকা পয়সা কামান, আবার সম্পদের পাহাড় করেন। আমি আপনার সেই রকম একজন শুভাকাঙ্ক্ষী। আমিও চাই ভাই আপনি জীবনে উন্নতি করেন, রাতে নিশ্চিন্তে ঘুমান। বলেন তো কেন? কেন কেন? যেন আমি নিরাপদে চুরি করতে পারি। তো বুঝতেই তো পারছেন আমি একজন মাননীয় চোর না, আমি একজন ফেসবুক সেলিব্রিটি। ও আমি তো লাইভেই ছিলাম। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আছি এই শহরের সব থেকে ব্যস্ততম এরিয়ায়। আজকে আপনারা দেখাবো কিভাবে ফেসবুক লাইভে আইসা শীত কেটে চুরি করতে হয়। তো ভিউয়ার্স সঙ্গে থাকুন। আসতে বউরে তো কইরা কইলাম
যে নতুন দম্পতি বাসা ভাড়া দিও না, যে শুনে কার কথা। এখন তো ওদেরও ঘুম নাই, ওদের শব্দে আমাদেরও ঘুম নাই। আমার বাড়িতে চুরি করতে আসছস? তুই কেমন চুরে? এই চুরি করার আগেই ধরা পড়ে যাস। শোনেন, সিনক্রেট করবেন না, আমি অনেক বড় বড় জিনিস চুরি করি। তুই তোর জীবনের প্রথম কি চুরি করছিস? একখান গাবি চুরি করছিলাম। শালা বলো, বলদের কথা শুনে মনে পড়ে গেল, বলদের নিচ থেকে গাবিটারে চুরি করতে উহ কি কষ্ট। বাদ দেন সে দুঃখের কথা, তা আপনি জীবনে কি চুরি করছেন? আমি তো নির্বাচনের সময় ভোপ ভোট 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 সাইকেল চুরি করছিলাম। কি আবল তাবল বলছেন, সাইকেল কি ভোট 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 করে নাকি? ওই ভোট 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 করে তোর টেম্পু, ওই টেম্পুতে করেই তো সাইকেল নিয়ে আসছিলাম। আপনি টেম্পোরারিসো? আচ্ছা বাদ দেন, একটা কথা বলি, এই মনে করেন যে আমরা চুরি করতে গেলে শরীরের মধ্যে তেল দিতে হয়, সরিষার তেল আর নারকেল তেল, তা আপনাদের কেউ তেল দেয় না? দে তো। এই সোমদ ভাই, পাশে আছি ভাই, আমার ভাই, তোমার ভাই, জীবন ভাই, মরণ ভাই, রাজপথ ছাড়ি নাই। ওই তুই কখনো চুরি করতে যাইয়া খালি হাতে ফিরিস নাই? একবার লুঙ্গি চুরি করতে গিয়া ওই খালি হাতে ফিরছিলাম আর কি। কেন ফিরাস তুমি? কেন ঘরে ঢুকে দেখি শালার পর শালা প্যান্ট পরে শুয়ে আছে, আর লুঙ্গি তার আলনায় রাখা, তাই সারা রাত বসে আছি, কখন শালায় লুঙ্গি পরবো আর আমি টান দিয়ে দৌড় দিবো। তা বল, একটা টাকা পয়সা থাকতে তুই লুঙ্গি চুরি করতে গেছিলি কেন? আমার কি দোষ? আমি চুরি করিয়া এইভাবে চুরি করিয়া যাচ্ছিলাম বাসায়, হঠাৎ রাস্তার মধ্যে চিন্তা করে আসলো, আয়সা আমার টাকা পয়সা যা কিছু আছে সব নিয়ে গেল, সঙ্গে আমার লুঙ্গিটাও লয়ে গেছে। তাই ভাবলাম এখন লুঙ্গি চুরি করি, চুর হইলো আমার এখানে ইজ্জত শুনে। তুই আমার একটা সত্যি কথা বলবি, সত্যি করে বলবি, কিন্তু তুই কি এই বাড়ি প্রথম আমার বাড়িতে চুরি করতে আসছস, নাকি এর আগেও আসছিলি? মিথ্যা কথা বলবো না, আপনার বিয়ের রাইতে একবার পেঁয়াজ চুরি করতে আসছিলাম। চুরি করতে পারছিলি? কেমনে করব, আমি যে শীতকাইটা আপনার ঘরে ঢুকব অমনি ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, পেঁয়াজ চোর, পেঁয়াজ চোর, পেঁয়াজ চোর। ওইসব কথা বাদ দে, শোন, তুই যখন কোনো কিছু চুরি করতে পারস নাই, তাইলে এইবারের মতো তোরা কিছু কইলাম না, তবে আর যদি কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানার মধ্যে দেখি, তাইলে কিন্তু তোর খবর আছে। আইসে কইতে গেলে, হ্যালো ভিউয়ার্স, আমি কিন্তু চোর না, আমি নিউজ 24-এর সাংবাদিক মনসুর, আর আপনারা দেখলেন আজকের ক্রাইম কেরোসিনের রহস্য উন্মোচন। আজকের পর্বে আমরা একজন ফন্ডে নেতার মুখোশ খুললাম, আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। মনসুর আহমেদ, নিউজ 24, ঢাকা, বাংলাদেশ। আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মার্সেল টিভিতে যেমন ঝকঝকে তকতকে ছবি দেখা যায়, এদের পারফরমেন্সটাও ছিল তেমনি ঝকঝকে তকতকে। কেমন লাগলো জানতে চাই শুরুতেই, তুষার ভাই আপনি বলবেন। খুব ভালো ছিল, খুবই খুবই ভালো ছিল, আর সাজ্জাদের সাজ্জাদ পারফরমেন্স খুব অনেক বেশি ভালো ছিল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মুনমুন আপু বলবে, কিন্তু তার আগে তোকে বলি ভালো করে লুঙ্গিটা পরে নে। আমি বলছি যেটা, যে দুজনের পারফরমেন্স খুব ভালো, তোমরা যদি আরো আরো প্র্যাকটিস করো দেখা যাবে যে আরো আরো ভালো করছো। হ্যাঁ, আপুর সাথে সুর মিলিয়ে বলতে চাই যে শুধুমাত্র এখানেই করলে কিন্তু হবে না, তোমরা বাইরেও প্র্যাকটিস করবে, এই চুরি করার প্র্যাকটিসটা বাড়ি করো। মানে প্রত্যেকটা কথাকে ঘুরায় পাচ্ছে। আমিন ভাই কেমন লাগলো? আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। মানে ওদের ওদের পার্টের সবচেয়ে মজা যে জিনিসটা, সেটা হচ্ছে ওরা
টোটাল কমেডি পার্টটা একটা গল্পের উপর একটা লাইন আপের উপর করেছে এবং সবচেয়ে মজার জিনিস ওদের টোটাল কন্টেন্ট একটা ভিন্ন ধরনের আধুনিক যে ফেসবুকে লাইফে যায় মানুষ সেইটাকে কিভাবে প্রেজেন্ট করা যায় কত সুন্দর করে এবং ফিনিশিংটা এত সুন্দর হয়েছে যে আমরা প্রথমে ভেবেছিলাম কি হবে কিন্তু ফিনিশিংটা দেখা গেল অন্য কিছু সত্যি অনেক সুন্দর হয়েছে জোরে করো দাদি এবং আমি বলতে চাই যে ওরা এই যে চুরির দায়ে জেলে না গেলেও এই যে পারফরমেন্সের ফাঁকে ফাঁকে দু একটা যা যা বলে দিল যেসব বিষয় নিয়ে অনেক সত্যি কথা বলে দিল হ্যাঁ আমরা এরকম মজার ছলে অনেক কিছু বলে দিই এবং বলে দেব এবং এও বলে দিচ্ছি যে যারা আজকের এপিসোড উইনার হবে তাদের জন্য থাকবে মার্সেলের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার তোমার আমার প্রেম এক জন্মের নয় হাজার বছর আগেও বুঝি ছিল পরিচয় আমার এমন মনে হয় তোমার আমার প্রেম এক জন্মের নয় এত সুন্দর করে গান গাইলাম এটা আপনার ভালো লাগলো না এটা আসলে আমার গান না এটা আমাদের প্রিয় নায়ক স্বপ্নের নায়ক আমিন খান ভাইয়ের একটি সিনেমার গান এই ছবিতে হিরো ছিলেন আমিন খান কিন্তু যদি এই ছবিতে নায়ক যদি হতেন তুষার খান তাহলে গানটা কি হতো তোমার আমার প্যান্ট এক কোমরের অনেক চেষ্টা করেও তা ফিটিং করতে হয় তবু টাইট মনে হয় দেখছেন মার্সেল প্রেজেন্টস হাশো সিজন 5 পাওয়ার্ড বাই মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর আর এই ফ্রিজের মধ্যে থাকা খাবারের মতোই সতেজ আমাদের আজকের পারফর্মার গুলো কিশোরগঞ্জ থেকেই ডেকে নেবো এমন একজনকে সে নাকি সবাইকে স্বতঃস্ফূর্ত ভাবেই হাসান এবং তার নামটাও সঞ্জিদা হাসান তুষার ভাই আমাগো আব্বা আমাগোরে শিক্ষা দিছে সব সময় পর্দাশীল হইয়া চলাফেরা করবা রাস্তাঘাটে কোনো পর পুরুষ দেখলে সঙ্গে সঙ্গে আস্তাক ফিরুলা বলবা সেদিন বিকালবেলা আমরা দুই বোন হাঁটতেছি হঠাৎ করে একটা পর পুরুষ দেখা কইলাম আস্তাক ফিরুল্লা পাশ থেকেই আমার বোন কুসা মেরে কই 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 আগ্রহ দেখে মুনমুনাপা বলেন তো আমেরিকান একটা ছেলে আর একটা মেয়েকে একসঙ্গে ঘুরতে দেখলে তারা কি বলে কি বলে কি বলে ওয়াও নাইস কাপল আর এই জুটিটারে যদি বাংলাদেশে দে হেরা কয় এই কাইল্লা ফুলাটা এত সুন্দর মাইয়া লইয়া ঘুরতাছে এটা আমি যে কতবার শুনেছি তুষার ভাই আমাগো এলাকায় গাড্ডু পশু ডাক্তার হইছে তারে আমি একদিন কইলাম দূর তুই পশু ডাক্তার না হইয়া মানুষের ডাক্তার হইলে আরো বেশি ভালোই তো রোগী আরো দুই চারটা বেশি পাইতি হ্যাঁ কইতাছে আরে এখন যে দিন কাল পড়ছে এখন তো রোগী বেশি পামু কারণ মানুষ তো আর মানুষ নাই পশু হইয়া গেছে দারুণ এক মাস সিগারেট খাইলে সিগারেটের নেশা হয় এক মাস প্রেম করলে প্রেমের নেশা হয় সালা 14 বছর ধরে লেহাপড়া করতাছি এটার কোনো নেশা হইল না সেদিন আমার ছেলে ফরতাছে অতে অযোগ্যটি আসছে তেরে আতে আমটি আমি খাবো পেরে এই শুননা আমার স্বামী কইতাছে ছেলেটা একদম তার মায়ের মতোই হয়েছে দেখতাছে অযোগ্যটা আইতাছে তারপরও খাওয়ার লোভটা সামলাইতে পারলো না আচ্ছা রানী ভাই বলেন তো পৃথিবীতে সবচেয়ে নির্লজ্জ জিনিস কি সাবান কারণ এই শালা ছেলে মেয়ে দুইজনের সাথে গা ঘেসে কিছু সম্পর্ক রাখে ওরা বন্ধু তুই আমারে বোতা দাদিয়া কাটালা তিরিতের খেতা দিয়া গাছটা দৈরা মাইরালা সোনা বন্ধু তুই আমারে বোতা দাদিয়া কাটালা তিরিতের খাতা দিয়া গাছটা দৈরা মাইরালা দারুণ লেগেছে সোনা বন্ধুর পারফরমেন্স ও একেবারে কিশোরগঞ্জের নিকলি হাওরের মৎস্যকন্যা তুষার ভাই কেমন লাগলো বলে ভালো এক কথায় খুবই ভালো খুবই ভালো
মুনমুন আপু কেমন লাগলো এর পারফরম্যান্স? ও শুরু থেকে শেষ পর্যন্ত যে ছোট 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 জিনিসগুলো এনেছে একটার সাথে আরেকটা খুব খুব ইজিলি গেছে। আর যেটা ওর সবচেয়ে বড় গুণ ছিল সেটা হচ্ছে প্রত্যেকটা শব্দ আমরা বুঝতে পেরেছি, হ্যাঁ প্রত্যেকটা কথা, হ্যাঁ তো সব মিলিয়ে ভালো, চমৎকার আপু। এই যে নাচে যেরকম আপনাদের প্রত্যেকটা মুদ্রা এরকম টাচ করতে হয় যেটা স্পর্শ, তো ওর এই ব্যাপারটা ছিল আমার মনে হয়। তো ও অ্যাকচুয়ালি ডান্স করে বললো, স্টেজ শো করে, তো একটু আমি জানতে চাই যে আপনার দু একটা বোলের সঙ্গে ওকে একটু একটু নাড়িয়ে দেখি না যে ও অ্যাকচুয়ালি কতটুকু পারে, দু একটা বল যদি আপনি আমাদেরকে একটু শোনান। বল বাংলায় আমি বলি, কমলা কাঁঠাল দে, আতা পেঁপে দে, যা যা আছে হাত ভরে দে, আনারস আমলকি জল পাই খাবো রে, আনারস আমলকি জল পাই খাবো রে, আনারস আমলকি জল পাই দে দে না, কমলা কাঁঠাল দে, আতা পেঁপে দে, যা যা আছে হাত ভরে দে, আনারস আমলকি জল পাই খাবো রে, আনারস আমলকি জল পাই খাবো রে, আনারস আমলকি জল পাই দে দে না, তাকিট তাকিট থেই তা থেই তা থেই তা ধা ধা ধেন তা ধর তা, তেদা দিগির তেদা দিগির তেদা দিগির তা থেই ইয়া, তেদা দিগির তেদা দিগির তেদা দিগির তা থেই ইয়া, তেদা দিগির তেদা দিগির তেদা দিগির ধা ধা। ও আচ্ছা আপু, আমি এই যে গানের যে বোলের সঙ্গে আমি দেখছিলাম যে আনারস আতা খাবো রে দে দে দে, আবার পরে না 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 তা না, এই যে আবার দে আবার না, এটা হচ্ছে যে এই কত্থকের একটা বোল, সেটা কিন্তু তাকিটি তাকিটি থেই তা থেই তা থেই তা ধা ধা ধেন দা দ্র তা, এইটা কিন্তু আমরা যখন বাচ্চাদেরকে শেখাই এই বোলটাকে বিভিন্ন রকম ফলের একই রকম সিলেবেলে যায় এইভাবে সেট করেছি, তখন বাচ্চারা করে কি এটা খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারে। যেমন কমলা কাঁঠাল দে, এক দু তিন এক দু তিন এক, তো এইটা ওদের কাছে ইজি হয়, তা আমি এইগুলো অনেক ভেবে ভেবে এগুলো বের করেছি, বাচ্চারা ওটা খুব মজা করে। দারুণ, আমিও সব ভেবে নিলাম, এই বলগুলো শিখে নিলাম, অথচ এগুলোই যখন আমি সবার সামনে বলবো লোকজন বলবে আবল তাবল বকছে। আবল তাবল বকবো না। আমিন ভাই কেমন লাগলো একটু বলুন। খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। আর মুনমুন আপার এত সুন্দর একটি মানে তালেরই লয় শুনলাম, মুখে তার জিভে পানি চলে এসছে। তোমাকে শুধু একটি কথা আমি বলি, কারণ তুমি যেহেতু তোমার মধ্যে সে পটেনশিয়াল আছে এই জন্যই বলা, মানে সবসময় নাচের মুদ্রাটা দিও না, তাহলে হবে কি তোমার ওই আসল কন্টেন্টটা ছুটে যাবে। দারুণ বলেছেন, অনেক অনেক ধন্যবাদ। তুমি এখানে গিয়ে বসো। আমরা তিনজন প্রতিযোগীর পারফরমেন্স এ পর্যন্ত দেখে নিলাম, আরও একজনের পারফরমেন্স দেখব, কিন্তু এই পর্যায়ে আমরা দেখব একজন গেস্ট পারফর্মারের পারফরমেন্স, যে ছিল হাসো সিজন ফোরে এবং সে ছিল ফার্স্ট রানার আপ, আসবে নজরুল ইসলাম শামীম। গেদু তুফান ভাইরা বলতেছে, ভাই খুব টেনশনে আছি, কালকে রাতে এক চোর বাসায় আইসা জানালা খুইলা আমার আর আমার বউয়ের মোবাইল চুরি করে লয়ে গেছে গা। তুফান ভাই কে, এটা কোনো টেনশন হইল? টেনশনে তো আছি আমি, কালকে রাত্রে এক চোর আইসা জানালা খুইলা আমার আর আমার বউয়ের ভিডিও করে লয়ে গেছে গা। দাঁড়াও একটু 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 ভাইজান, ভিডিও লিংকটা সার্চ দিব একটু একটু, কি কি হতে পারে লিংকটা চাই। একই গ্রামের দুইজন ডাক্তার আর দুইজনই হাতুড়ে ডাক্তার, তো দুইজন বৈশাখ গল্প করতেছে, এমন সময় সামনে একটা লাশ নিয়ে যাইতেছে, তো এক ডাক্তার আরেক ডাক্তার বলতেছে, কিরে ওরে কি তুই ওষুধ দিছস? কই না, কই ওরে তো আমি ওষুধ দিই নাই, বুঝলাম না ব্যাপারটা, ওষুধ তুইও দিস নাই, ওষুধ আমিও দিই নাই, তুই মরলো কেন ডাক্তার? আচ্ছা মুনমুন আপু বলেন তো, ছেলেরা যেখানেই যায় সাথে করে মোবাইল নিয়ে যায়, কিন্তু সব জায়গায় বউ নিয়ে যায় না কেন? কেন 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 কেন? কারণ মোবাইল তো ইচ্ছা করলে সাইলেন্ট মোডে রাখা যায়। এটার জন্য একটা স্যালুট হোক, স্যালুট স্যালুট, একেবারে সত্যি কথা। আমি কোনোদিন আমি আপনাদেরকে দেখিনি যে আপনারা বউ নিয়ে কোথায় গিয়েছেন, এটা একবারে বানি। তোমাকেও দেখিনি, যোগ্যতা ভালো ছিল। পরের প্রশ্ন, জরিনাকে বিয়ে দেওয়ার জন্য সাথে করে ঘটক ছেলে নিয়ে আসছে, জরিনা তো ছেলের সামনে আইসে শুরু করে দিল, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা রঙে, রূপে আমার আগুন জ্বলে
যৌবন ভরা অঙ্গে তো ঘটক বলতো আরে জানি না তোর রূপে যা আগুন চলে আমি ভালো করেই জানি আর এই জন্যই তো তোর সাথে বিয়ে দেওয়ার জন্য ফায়ার সার্ভিস থেকে ছেলে নিয়ে আসছি প্রথমে ফোনটা বের করলাম একটা বিশেষ কাজে সেটা হচ্ছে যে আমি একটা ওর ছবি তুলে নিলাম ওর না ওর শার্টের কারণ আমি বাসায় গিয়ে যেন নীল ছবি দেখতে পারি আরেকটা কারণে ফোন বের করেছি সেটা হচ্ছে ফায়ার সার্ভিসকে এখনই খবর দিতে হবে যে সেটে আগুন ধরিয়ে দিয়েছে শামীম একটা জোরে করো তাহলে এখন বুঝলাম যে কেন সে যে এই মানে চতুর্থ সিজনে ফার্স্ট রানার আপ ছিল বুঝতে পারলাম এর একবারে আগুন ছিল একটা জোরে করো তাহলে ওর জন্য কেমন লাগলো একটু যদি অনুভূতি জানাতেন আপনারা আমার কাছে খুব বেশি ভালো লাগছে এটা জেনে যে মার্সেল হাসো প্রোগ্রাম ওয়ান টু থ্রি ফোর সিজনে যারা পার্টিসিপেট ছিল যারা ফার্স্ট রানার আপ হয়েছে সেকেন্ড রানার হয়েছে আসলে তারা খুব প্রতিভাবান ছিল এবং তাদের পারফরমেন্স দেখে সেটাই মনে হচ্ছে এবং আমার বিশ্বাস শুধু তারা কমেডি বাসায় করবে না এই কমেডিটাকে একটা পেশা হিসাবে হ্যাঁ পারফরমেন্সের একটা প্ল্যাটফর্ম হিসাবে তারা একটা এস্টাবলিশ করবে অবশ্যই অবশ্যই আমরা কিন্তু চাই চাই যে আমরা স্ট্যান্ড আপ কমেডি নিয়ে আমরা এটাকে নিয়ে আমরা এগিয়ে যাব এটাকে আমরা পেশা হিসেবে বেছে নেব তুষার ভাই কেমন লাগলো আপনার কাছে আমি আমিন ভাইয়ের সাথে বলি যে আমিন ভাই যেটা বলছিলেন যে গত চারটা সিজনে সব ট্যালেন্টেড ছেলেপেলেরা ওরা এসছে মানে পারফরমেন্স দেখেই বোঝা যায় যে কীরকম ছিল এবারও সবার জন্য বলছে যে এবারও আমাদের অনেক ট্যালেন্টেড ছেলেমেয়েরা আছে খুবই ভালো অনুষ্ঠান হবে আশা করছি এবং তোমরা যারা এখানে আছো আমিন ভাই সবসময় কথাটা বলেন তোমরা খেয়াল করবা যে যারা ওনারা ভালো পারফরমেন্স করেন বা করছেন তাদেরকে একটু খেয়াল করবে তাদের সাথে একটু কথা বলবে তাদের কাছ থেকে পরামর্শ নেবে খুব ভালো হয়েছে স্বামী আমি আপনাদের সাথে একটু সুর মিলিয়ে বলতে চাই আমিন ভাই আপনি যেটা বললেন যে স্ট্যান্ড আপ কমেডি একসময় যেন পেশা হিসেবে দাঁড়ায় তাই তো এই যে আপনাদের অভিনয় সেটা কিন্তু পেশা হিসেবে দাঁড়িয়েছেন নৃত্য সেটাও পেশা হিসেবে দাঁড়িয়েছে আমি চাই যে স্ট্যান্ড আপ কমেডি কোনো স্টেজে করার জন্য যদি টাকা নাও পায় থামানোর জন্য হলেও যেন পায় এবং এইভাবেই আমরা এটাকে পেশা হিসেবে দাঁড় করাবই একটা জোরে করো তালি ওর জন্য দারুণ উপভোগ করলাম আমরা শামীমের পারফরমেন্স নিশ্চয়ই আপনাদেরও অনেক ভালো লেগেছে দেখছেন মার্সেল প্রেজেন্স হাশো সিজন ফাইভ পাওয়ার্ড বাই মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর আছেন আমাদের তিনজন সম্মানিত বিচারক তাদের জন্য জোরে করো গালি দারুণ লাগছে কিন্তু আপনাদেরকে বিশেষ করে মুনমুন ম্যাডাম আপনাকে দারুণ লাগছে মানে মুনমুন ম্যাডাম গেলেন সুন্দর করে সেজে গুজে এলেন কেন বললাম এই কথা কারণ মুনমুন ম্যাডামের মেক ওভার করেছেন এলেন বিউটি সেলুন কিন্তু একটা জিনিস বুঝছি না যে আসলে আমরা কালো ড্রেস পরি কোথাও একটু শোকটোক পালন করবার জন্য কিন্তু আপনারা তিনজনই কালো পরেছেন আমি এতক্ষণে খেয়াল করলাম এটা কারণ কারণটা কি আমরা কিন্তু কেউ খেয়াল করিনি এখানে আসার পরে দেখছি যে আরে আমার পাশেও কালো এ পাশেও কালো আমিও কালো সব কালো কালো জগতের আলো আচ্ছা এই যে কালো সাদা নিয়ে যে বর্ণবাদ যে প্রথাটা ছিল সেটা কিন্তু একটা বিশাল বিষয় ছিল ইস্যু ছিল তো জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে কিছুদিন আগে বলেছে যে এই যে কালো সাদার এই যে প্রথাটা এটা ততদিন পর্যন্ত না শেষ হবে যতদিন না সাদা গাড়ির নিচে কালো টায়ার থাকে কিংবা যতক্ষণ না কেউ খারাপ কিছু করলে তাকে ব্ল্যাক লিস্টে রাখবে আর ভালো কিছু করলে তাকে হোয়াইট লিস্টে রাখবে তবে তিনি বলেছেন যে আমি এসব নিয়ে তোয়াক্কা করি না কারণ আমি নিজে কালো হলেও ওয়াশরুমে এই কালো দেহে আমি সাদা টিস্যু ব্যবহার করি কি লেভেলে দিয়েছে এটা আমি বলিনি রবার্ট মুগাবে বলেছে হ্যাঁ উনার বাণী আপনি সাত সংখ্যাটা লাকি এটা বিশ্বাস করেন কিনা আমি এটা জানতে চাই অনেক আগে করতাম এখন আর করি না তবে আমি বলবো যে সাত সংখ্যাটা কেউ বিশ্বাস করেন বা না করেন একজনের জন্য এই সাত সংখ্যাটা লাকি এবং সে আর কেউ না যে আসছে
সাতক্ষীরা থেকে রেজোয়া। আসসালামু আলাইকুম জাজেস, আসসালামু আলাইকুম রানি ভাই, রাবার ভাই। তো আমার বন্ধু চড়াই সেদিন এসে আমারে বললো, জানিস রেজোয়ান, আমার মামাতো ভাইটা না কালকে মারা গেছে। আমি বললাম, সো স্যার তো কীভাবে মারা গেল? কয়ে মামা মইরা যাওয়ার আগে তারা কয়ে গেছিলো, শোন জীবনে যেখানে যে কোনো মুহূর্তে যে জিনিসটাই দিবি নিজের 100% দিবি। তো কয়ে কাল একজনকে রক্ত দিছিল। রনি ভাই সেদিন এসে আমারে বলছে, জানিস রেজোয়ান, দুনিয়ায় অসম্ভব বলে কিছু নাই, সবই সম্ভব। আমি বললাম, হ্যাঁ রনি ভাই ঠিক আছে, তো এখন 2000 টাকা হবে? কয়ে না এখন তো অসম্ভব। পাড়ায় সেদিন তার গার্লফ্রেন্ডে ফোন দিল, আয় শুনো তোমার জন্মদিনে এবার তোমায় একটা রিং দিব। এ মা রিং দিবা? সে তো অনেক দাম, তাহলে আর কি করার, আমি মিস কল দিব, তুমি রিং দিও। একটি মেয়ে সেদিন শাড়ির দোকানে গিয়ে একটা শাড়ি কিনলো, শাড়ি কেনার পর দোকানদারকে বলছে, ভাইয়া আমি কিন্তু আপনার দোকানের রেগুলার কাস্টমার, আমার বান্ধবীদেরকে কিন্তু আপনার দোকানে পাঠাই, প্লিজ আমার কাছে একটু কম নেবেন। এই শুনে দোকানদার বলল, আপু আল্লাহকে একটু ভয় করেন, আমি কালকে এই দোকান ওপেন করলাম। এইটা কিন্তু করে, এটা একটু জানতে চাই, এটা করে কিন্তু সবাই করে, আপনারা করেন কি? তো তুষার স্যার, যারা ভাবে দুনিয়ায় বেঁচে থাকায় বেশি লাভ, আমি তাদেরকে বলবো আপনারা কিছুক্ষণ বিমা কোম্পানির এজেন্টের কাছে গিয়ে বসুন, তারা আপনাকে বুঝিয়েই ছাড়বে আপনার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই বেশি লাভ। আমার বন্ধু চড়াই সেদিন এসে আমাকে বলছে, জানিস রেজোয়ান, জীবনে কোনো বেস্ট গিফট পেয়ে তা খুলে দেখার মজাই আলাদা। আমি বললাম, তুই জীবনে এমন কোনো বেস্ট গিফট পাইছিস? হ্যাঁ পাইছি, তো তোর ভাবি। দারুণ বলেছে, একটা জোরে করতালি ওর জন্য হোক। আমি জানি না আমার বিচারকদের কেমন লাগলো, আমি প্রথমেই জানতে চাইব যে সাতক্ষীরার ছেলে, এটা শোনার পর কেমন লাগলো আমিন ভাই? যে জিনিসটা আমার কাছে ফিল হয়েছে, তোমার কন্টেন্টগুলো ঠিক আছে কিন্তু খুব দ্রুত কন্টেন্ট বলা, মানে শেষ করতে চাচ্ছে এরকম একটা জিনিস ফিল হয়েছে আমার কাছে। এই জিনিসগুলোকে নিজে আগে উপলব্ধি করে তারপরে বললে মনে হয় আরও বেশি ভালো লাগতো। কন্টেন্টগুলো খুবই সুন্দর ছিল, এটা আগে নিজে নিতে হবে নিজের মধ্যে, তারপরে আস্তে আস্তে ডেলিভারি করতে হবে এবং গল্পের মধ্যে নিজেকে ইনভলভ করতে হবে, তাহলে আরও বেশি সুন্দর লাগবে। এটা অবশ্যই তুমি মাথায় রাখবে, ইয়ে দ্রুত শেষ হয়ে গেলে সেটা খুবই খারাপ, এটা শিখবে। ওকে মুনমুন ম্যাডাম, আপনার কেমন লাগলো একটু জানাবেন। পুরো টাইম প্রতিটা কথায় তোমার হাত এভাবে নড়েছে, এটা হচ্ছে একটা হচ্ছে যদি তুমি তোমার স্টাইল ডেভেলপ করে থাকো এভাবে সেটা হতে পারে, হ্যাঁ কোনোই সমস্যা নাই, কিন্তু তুমি যদি তোমার নার্ভাসনেস থেকে এই জিনিসটা করো তাহলে সেটাকে তোমার প্রতিহত করতে হবে। ওকে আমি একটু বলে রাখি যে মুদ্রা চেঞ্জ করতে হবে, শিখতে চাইলে আপুর ওখানে যেতে। তুষার ভাই একদম 200% আমিন ভাই এবং মুনমুন আপার সাথে একমত, ইউ একটু নার্ভাস, এটা নার্ভাস হলে হবে না, নার্ভাস না হলে অটোমেটিক্যালি পারফরমেন্স ভালো হয়ে যাবে, আর একটু নার্ভাস হওয়াই হয় অনেক সময় ক্যামেরার সামনে থাকলে, ওটা ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। জোরে একটা করো তালি, ওকে আসন গ্রহণ করো। Marcel presents Hasho season 5 powered by Marcel inverter refrigerator আছেন আমাদের তিনজন সম্মানিত বিচারক, তাদের জন্য জোরে করো তালি। তার আগে দেখি ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ 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 হবে হবে হবে। এখন একটা সিনেমার শুটিং এর জন্য প্রস্তুতিটা দেখতে হবে, আসবে বিটলু শামিম এবং রফিক মিন্টু। ব্যাপারটাই বুঝতে পারতে আসি না, বরিশালের দায়িত্বে পড়ছি, সিজন 5 এর গুড়া করারা সবাই আসবে, এখানে উপরে বসে আছে সিজন 1 এর, সিজন 2 এর, সিজন 3 এর, 4 এর,
আর এই যে নিচে দুই তিনটা সিজন ভাইবের আর স্বামী যে একজন বিখ্যাত ডিরেক্টর, হ্যাঁ এখানে আসছি একটা সিনেমা বানাবো, তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে। আমার জাহাঙ্গীর ভাই ভন্দিয়া বলল আপনি একজন বিখ্যাত ডিরেক্টর, কিন্তু আপনি তো সিজন ওয়ানে ছিলেন, এখন তাদের নিয়ে যদি আপনি ছবি না বানান তাহলে আপনি কাদের নিয়ে ছবি বানাবেন? চিন্তা ভাবনা করছি এখনিয়া তো সিনেমা অনেক হয়েছে, এখন এখনিও একটু হোক নাকি? হ্যাঁ হবে, কিন্তু কে নায়ক হতে চাও সেটা তুমি বলতে পারতে আসি না। তোমাদের মধ্যে যদি কেউ নায়ক হতে চাও তাহলে এখন চলে আসো, পরীক্ষা দাও, পরীক্ষার মাধ্যমেই তোমাদেরকে নায়ক হিসাবে নেবে কে? রফিক মিন্টু। আমি হইতেছি একজন বিখ্যাত ডিরেক্টর রফিক মিন্টু। আপনি ডিরেক্টর? আমি আসতেছেন কি লিগে আপনি কেডা? না আমি তো ডিরেক্টর খুঁজে বেড়াচ্ছি, কারণ আমি লায়ক হব আমার বিরাট স্বপ্ন আমি সেই ছোটবেলার থেকে। এই চশমা খুলুন, চশমা খুলেন, চশমা খুলেন মিয়া। কারটা? আরে আপনারটা খুলেন। আরে রবি, বিটলু স্বামী, আরে মোরা তো সিজন ওয়ানেই পারফরমেন্স করতে, এখন এই যে জাহাঙ্গীর ভাই ফোন দিয়ে বলছে এখন আর কি করবো, হের লিগা আইয়া পড়ছে এখানে গুড়াকারা যারা আছে এখন নিয়ে একটা সিনেমা বানাবো। ও ভাই ভাই, তুই আমার দোস্ত মানুষ, তুই আমার বন্ধু মানুষ, এই কামনা করিস নে। আরে ওরা তো রানিংয়ে আছে, রানিংয়ে আছে, আমার কোনো উপায় নাই। আমি ডালিউডে গেছি, বলিউডে গেছি, বাংলাদেশে গেছি, আমি তামিলে গেছি, মাদ্রাজে গেছি। আচ্ছা বুঝতে পারছি, এখন আমার এই সিনেমার নায়িকা হইতে আছে পূর্ণিমা। পূর্ণিমার বয়স কত? আল্লাহ, সে সিনিয়র পারসন মানুষ, আমার সাথে লাইক হিসাবে লাইকা হিসাবে যাবে না রে ভাই। তাহলে কারো সাইতে আছেন তুমি? আমি মনে করে সুন্দর টুকটুকে পরিণাহাল, একদম বয়স 18 থেকে 16 হবে এরকমের একটা ইনোসেন্ট পরি। দোস্তরে পাইছি, ও দোস্ত পাইছি, লাইক আমার পছন্দ হয়েছে, একেবারে বয়স কমছে, পরিণাল দেওয়া যাবে। তুষার ভাই নে। ছি ছি রে তুষার ভাই, বেটা মানুষ, বিটা মানুষ দরকার। না না না, হ্যার বয়স কিন্তু 18 থেকে 19। ও মুনমুনা ভা, এই কি রাজি হইবে নাই ভাই, এটা কেমন ধরনের আপা? আপনি যদি একবার আমাকে একবার চান্স দেন তাহলে আপনি আর আমি বিরাট একজুটি হয়ে যাবো, জীবনে একটা বার চান্স দেন। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, স্বপ্নে স্বপ্নে জাগরণে তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তোমাকে ছাড়া এ দেহ রাখবো না। পারফরমেন্স করতে হইলে, ভালোবাসার জন্য প্রস্তাব করতে হইলে আবেগ লাগে, আবেগ, আবেগ দিয়ে বলতে হয় ভালোবাসার কথা। সবচেয়ে সবচেয়ে বড় আবেগটা বলবো। হ্যাঁ, লাইট ক্যামেরা অ্যাকশন। ওরে মুনমুনা পারে আল্লাহ, আমি তোমারে সারা আইলাগো কবরারে, ওরে মেগারে আল্লাহ জীবনে তোমারে। আবেগ দিলে চলবে না, ভালোবাসতে হইলে আবেগের পরে লাগে হইতে আছে যে গান, গানে গানে তালে তালে এইভাবে আবার গড়তে আবার গড়তে অ্যাকশন দাও আমার। লাইট ক্যামেরা অ্যাকশন। আমি ভালোবাসি কত কিছু, যদি ভালো না পারো সুসাইড খাইয়ে মরব গো, তাড়াতাড়ি ভালোবাসো গো। আরে ইয়ো মন মন গ মন মন গ। লাইট ক্যামেরা
অ্যাকশন। এই মনমোহন, আমি তোমাকে ভালোবাসি। এই আমি সারা পৃথিবীর কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। যদি কেউ ভালোবাসতে আসে সব কটার একটা চিং চিং করে গুলি করে মেরে দেবো। হাসতে হাসতে মরতে গিয়েও শেষ পর্যন্ত বেঁচে গেছি, একটা জোরে করতালি এদের জন্য। এই দুজনই ছিল হাসো সিজন ওয়ান এর পারফরমার, যে সিজনে আমি ছিলাম ছিল সাইফুল ভাই এবং পরশ। আমরা সবাই একসাথে, কেমন লাগলো আমি একটু জানতে চাই বিচারকদের কাছ থেকে। প্রথমেই বলুন মাঝখান থেকে, মুনমুন ম্যাডাম আপনি বলুন। ভাবে ভালোবাসা নিবেদন করলে মুশকিল, গাইতে রাজি হয়নি শেষ পর্যন্ত। আমি তো মনে করছিলাম আপনি মনে মনে পটে গেছে। এত সহজ পটে যাওয়া। ওকে তুষার ভাই, কেমন লাগলো? মুনমুন বোধহয় একটু বকা দিয়ে কথা বললে সোজা পথে চলে মনে হয়। অনেক রকম প্রপোজ করলো, হ্যাঁ কিছু বলে না, যেই বললো এই মনমুন আমাদের গালের মধ্যে ইয়ে করতে। ভালো ছিল, মানে হিরোর এই হিরোকে কেমন লাগলো? না, আমার বরিশালের ভাষাটা সত্যি অসম্ভব একটা দুর্বলতা আছে বরিশালের ভাষার প্রতি। মানে যখন একদম অ্যাপ্রোপ্রিয়েট বরিশালের ভাষা বলে আমার এত মজা লাগে। যেহেতু ওদের টোটাল পারফরমেন্সটাই বরিশালের ভাষার উপর ছিল, খুবই সুন্দর। ওকে, এখন এই দুজনের জন্য একটা জোরে করতালি হোক। থ্যাংক ইউ। ওকে, আজকের এপিসোডের টোটাল 6টি পারফরমেন্স আমরা দেখে নিয়েছি। এর মধ্যে প্রতিযোগী ছিল 4 জন, আমি 4 জনকে এখানে আসার জন্য বলছি, চলে আসুন। চারজন প্রতিযোগীর পারফরমেন্স আমরা দেখে নিয়েছি, এবার ফলাফল ঘোষণার পালা। এখানে 4 জন বলতে এরা 2 জন মিলে আসলে 1 জন, এবং এখানে 3 জন প্রতিযোগী। এবং আজকের এপিসোড উইনার কি পুরস্কার পাবে সেটা বলে দিই। পুরস্কার হিসেবে থাকবে এপিসোড উইনারের জন্য মার্সেল ইলেকট্রিক রাইস কুকার। পুরস্কার ঘোষণার পালা, কে বলবেন কে বলবেন বলে দিন। একজন পারফরমেন্স করেছে, দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আজকে ফাইনাল। আজকে ফাইনাল না কিন্তু, হ্যাঁ একটু হাসি মুখে থাকতে হবে। আজকে ফাইনাল না, আজকে আজকের পর্বের মধ্যে যার পারফরমেন্সটা ভালো হয়েছে তাকে আমরা পুরস্কার দেব। এবং সত্যি কথা, আজকে আমরা সবার মার্কস যখন দেখলাম সবাই 1 মার্কস কম বেশি হয়েছে, অলমোস্ট সবার মার্কস কাছাকাছি। খুব বেশি যে অনেক আপডাউন তা না, কিন্তু 1 মার্কস কেউ বেশি পেয়েছে, 1 মার্কস কম পেয়েছে। এতে মানে মন খারাপ করার কিচ্ছু নেই, ফাইনাল অনেক দূর, আরও অনেক ভালো করতে হবে, অনেক সুন্দর সুন্দর কাজ করতে হবে। আজকে যারা পারফরমেন্স করেছে তাদের মধ্যে ভালো হয়েছে সঞ্জিদা হাসান, চলে আসো সঞ্জিদা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। অনেকে অনেক কিছু খেতে পছন্দ করে, যেমন কেউ মাংস, কেউ তরকারি, কেউ ডিম, কেউ শাক, অনেক কিছু অনেক কিছু। কিন্তু নাম তার রাইস কুকার, কিন্তু এর মধ্যে সব কিছুই তৈরি করা যায়, এটাই এই মার্সেলের বিশেষত্ব। যেমনি বিশেষত্ব এই হাসোর, এই একটা হাসির প্রোগ্রাম যার মধ্যে নাচ গান কমেডি অনেক কিছুই হয়। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখতে থাকুন মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 5 পাওয়ার বাই মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর। দেখা হবে আগামী পর্বে।